একটা নতুন সপ্তাহের নতুন দিনে সকালবেলা তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। এখন কিন্তু সকাল 6টা বাজে, আমার ভাত আলু সেদ্ধ করা হয়ে গেছে, ওমৈশী জাস্ট ঘুম থেকে উঠলো। তোরা ফ্রেশ হতে হতে ভাত খেতে খেতে আমার টিফিন বানানো হয়ে যাবে। আর এই সপ্তাহে আমি টিফিনে কি কি দিচ্ছি, মানে টিফিনের লিস্ট তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ কালকে কোনো ব্লগ আমরা করিনি। তো আজকে কিন্তু আমার সরু চাকরি দেওয়ার প্ল্যান আছে, তো সেটাই এখন করব। আর বুঝতেই পারছো এখন একটু তাড়াহুড়োর মধ্যেই থাকবো, তো ওরা রওনা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে কিন্তু শ্রাবণ মাসের সোমবার, আর আমি আর মামুনি শ্রাবণ মাসের সোমবারগুলো মানি, কিন্তু বাড়ির সবার জন্য আজকে নিরামিষ রান্নাবান্না কিছু করব না, আমিষ রান্নাবান্নাই করব। তার জন্য এখন আমি রান্নাঘরে চলে যাব, আজকে খুব সিম্পল রান্নাবান্না করব। আর এখানে আমার কি হয়েছে বলো তো, ভূত এসে কাঁদছিল, ঘ্যান ঘ্যান করছিল, তো তাড়াহুড়ো করে মাছ ভাজতে গিয়ে তেল ছিটেছে, তো একটু হলুদ আর পেস্ট লাগিয়ে দিয়েছি, ও ঠিক হয়ে যাবে। এখন বানাচ্ছি একদম পাতলা করে মুসুরির ডাল, যেখানে আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু ধনে পাতা ওপর থেকে দিয়ে দেব। ডালের সাথে রয়েছে আলু সেদ্ধ মাখা, আর ডিমের ঝোলও করা হয়ে গেছে, এটাই আজকে ওদের লাঞ্চ মেনু। তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়েই ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে দিই। পুজোর জন্য মামুনি এখানে আকন্দ ফুলের মালা রেখে দিয়েছে, আর রয়েছে বেল পাতা, তুলসী পাতা, আর এগুলো তো আমাদের গাছের ফুল, সকালেই তোমাদের দেখালাম। আর আজকে খুব চাইছিলাম যে একটু গাছের আকন্দ ফুল ঠাকুরের পায়ে দিই, তো এটা কিন্তু আমাদের গাছের। আর এখানে রয়েছে দুধ, যা দিয়ে মামুনি করবে চরণামৃতি। কটা বাজে দেখেছ? 11:45 বাজে, আমাকে এক্ষুনি এখন বেরিয়ে যেতে হবে, তাই মামুনি বলছে যে কিছু খেলি না। আসলে মামুনি ধীরে সুস্থে পুজোর ওখানে একটু গোজগাজ করুক, এখন মামুনি তাড়াহুড়ো করতে গেলে সব মুশকিল হয়ে যাবে। আমি বললাম তুমি আস্তে আস্তে গোজগাজ করো, তো আমি এসে ভালো করে পুজো করব। এখন শিবের মাথায় জল ঢেলে দিয়েছি, তা মামুনি বললো তুই তো কিছুই খাবি না তাহলে। আমি বললাম ঠিক আছে, শিবের মাথায় জল ঢেলে দিয়েছি, তো একটু জল বা কিছু শরবত কিছু খেয়ে নেব। কি করব বলো, যখন যেরম পরিস্থিতি সেরম মানিয়ে নিতেই হবে। এই সোমবার ওদের পরীক্ষা পড়ে গেছে, নেক্সট উইক থেকে যেমন ওদের আর কোনো পরীক্ষা থাকবে না। হিরক আমায় বলেছিল যে এই সপ্তাহে, মানে আজকে সোমবারে আর তোমাকে যেতে হবে না, কিন্তু আমি যাচ্ছি। আর এখন যেহেতু ওদের পরীক্ষা হয়েই ছুটি হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে না তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আমাকে এখন 11:05 নইলে 11:05, এই দুটোর মধ্যে একটা বাস ধরলেই আমি ঠিক টাইমে একদম পৌঁছে যাবো, ওই জন্য এত তাড়াহুড়ো করছি। আমি আজকে যেই জন্য আসলাম সেটা তো হলোই না, আমারও মনটা একটু খারাপ হয়ে গেল। আর তোমাদের এই জন্যই যাওয়ার সময় বলিনি, আমি তোমাদের বললাম যে তাও যাচ্ছি, কিন্তু ভেবেছিলাম যদি আজকে সেটা হয়ে যেত তোমাদের বলে দিতাম। দূর কবে থেকে আমি আর ঐশী ওয়েট করছি, কিন্তু হচ্ছেই না। আর আজকে ঐশী হিস্ট্রি পরীক্ষা কেমন হয়েছে বললো? দারুণ, খুব ভালো। এটা নাকি এখন মানে 1 নম্বর যাচ্ছে, তারপরে কেমিস্ট্রি, আমি এখন কিছুই বলবো না। ওম এই যে বসে আছে, ওম বলেছে আমি এখন কিচ্ছু বলবো না, সব তোমরা রেজাল্ট দেখতে পারবে, ওই জন্য আমরাও আর কিছু জিজ্ঞাসা করছি না। আর আজকে অনেকদিন পর ছুটির সময় আমাদের জুনিয়র স্কুলের মিউজিক স্যারের সাথে দেখা হলো, ওই ভিড়ের মধ্যে স্যার এসে ঐশীকে জিজ্ঞাসা করলো, ঋতুষা হাউ আর ইউ? ঐশী তখন আবার বললো যে স্যার, হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার আবার জিজ্ঞাসা করলো যে এক্সাম কেমন চলছে, তখন ওই সে একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু বললো ঠিকঠাক। আর তারপরে আবার আমরা ওমকে আনতে চলে গেলাম,
হয়েছে জানে না, আমি তো অনলাইনে পড়ি। ওই সিধা কথা বলবি বললে আই এম কুল। হ্যাঁ না, মাই ব্রাদার ইজ অনলি লাইক দ্যাট। মামুনির পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বাড়িতে ঢোকার পরেই মামুনি বলল এখন আর কোনো দিকে তাকাবি না, সোজা হাত পা ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে আগে পুজোটা দিয়ে নে। তাই আমিও তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এলাম এখন পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে দিলাম আর প্রসাদ নিয়ে ঘরে চলে এলাম, এবার প্রসাদ খেয়ে একটু জল খাবো। মামুনি আজকে খুব টেনশনে ছিল, মামুনি আমি ঢোকা মাত্রই বলছে তুই আগে পুজোটা দিয়ে নে তারপর সব কাজ করবি, সেটা বলে আমি অময়সীকে খেতে দিয়ে দেবো, তুই পুজো দিয়ে আগে কিছু মুখে দে। তো আমি মামুনিকে বললাম দেখলে তো তুমি যখন কথা শোনো না কীরকম আমাদেরও টেনশন হয়। আর ওরা এখন একে একে স্নান সারছে, ওরা স্নান সেরে নিলে ওদেরকে চরণামৃত আর প্রসাদ দিয়ে দেবো। হঠাৎ করে জানো তো ওমদের স্কুল থেকে মেল এসেছে, তাই আমি একটু চমকেই গেছি। তাই আমি আর হীরক এখন সেই নিয়েই কথা বলছি ওই 21 জুলাই এর ব্যাপারে। অনেক স্কুলে তো 21 জুলাই পরীক্ষাই ক্যান্সেল হয়ে গেছে, আবার 28-29 তারিখে দিয়েছে, আমিও এই ভয়টাই পাচ্ছিলাম। কিন্তু না, সেটা ওরা করেনি, ওরা সেদিনকে 9:30টার সময় ছুটি দিয়ে দেবে, মানে পরীক্ষা হয়েই ছুটি হয়ে যাবে। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর মামুনি খেতে বসবো গোবিন্দভোগ চালের ভাত সাথে ঘি, কুমড়ো সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ। আর মামুনি এখানে কুমড়ো সেদ্ধ নেয়নি, মামুনি নিয়েছে আলু সেদ্ধ। এইখানে সব কাঁচা জামা কাপড়গুলো রেখে দিয়েছি, এখন গুছোতে ইচ্ছে করছে না, একবার এঘর থেকে ওঘর নইলে ওঘর থেকে এঘর করে যাচ্ছি। আর এখন মামুনির সেলাইয়ের একটা বক্স নিয়ে চলে এসেছি, রুমের স্কুলের জামার বোতামটা খুলে গেছে, তাই এখনই ভাবছি সেলাই করে রাখি নইলে পরে ভুলে যাব। আর ওম তো ঘুমোচ্ছে, আর ঐশীর যেন তো স্যার এসেছে 2:30টার সময়, এখন কিন্তু 3:30 বাজে, তো ঐশী এখন ওই ঘরে পড়ছে। চলো তোমাদের এখন দেখিয়ে দিই কালকে কি কি শপিং করে এনেছি। হীরক একটু ব্যস্ত রয়েছে, ও একটু ফ্রি হয়ে যাক, তারপরে একসাথে তোমাদেরকে দেখাচ্ছি কালকের কেনাকাটা। আর আমি কালকে বললাম যে একটু স্পেশাল শপিং করব, হীরক তো জানোই কিছুই কিনতে চায় না, একদম কিচ্ছু কিনতে চায় না, এমনকি জামা কাপড়ও কিনতে চায় না। তো আমি জোর করে ওর জন্য জামাই কিনে দিয়েছি, আর মামুনি বাপি টাকা দিয়েছিল তো ওর জামা কাপড় কিনেছে, জোর করেই কিনিয়েছি। কিন্তু ও খালি বলে কিনবো না আমার আছে, কিন্তু কি বলবো, থাকলেও সেগুলো পড়বে না, সব রেখে দেবে, আর এক রকম জামা পরবে, আমার ভীষণ রাগ হয়ে যায়, তোমাদের তো আগেও বলেছিলাম। তবে হ্যাঁ, ওর জন্মদিন উপলক্ষে অনেকদিন ধরে একটা জিনিস ও চেয়েছিল, তো সেটা দেখি দেওয়ার চেষ্টা করব, তো ওদের পরীক্ষাটা আগে হয়ে যায়। অনেক জামা কাপড় কেনা হয়েছে আমার জন্মদিন উপলক্ষে, কোনো দরকার ছিল না, কিন্তু কে শোনে কার কথা। আমার তো ভালো লাগে আর মামুনি বাপি দিয়েছে, বলছে কিছু তো সুতো তো দিতে হয়, তা বলছে যে সুতো না, এবারে পুরো সুতোর বান্ডিল হয়ে গেছে, কি করবো, এক রকম জামা পরে তোমরা দেখেইছো, ওর ওইসব নেই, ভর্তি কিন্তু নতুন জামা রয়েছে, বলবে এখন এগুলো নিয়েছি তো, বলবে এগুলো এখন থাকবে, স্টক হয়ে গেল, হ্যাঁ বললে এগুলো থাকবে, তুমি কি ভাবছো এগুলো পরে পরে আমি বেরোবো, এগুলো এখন থাকবে কি, আমি তো রাখতেও পারি না, আমি তো ঝটপট পরে নিয়ে নতুন জামা আসলে, আমি তো নতুন জিনিসকে তো আমি তো আতুপুতু করে রাখি। চলো আগে দেখাচ্ছি হিরকেরটাই আগে ফার্স্ট দেখাচ্ছি, কারণ আমারও একটু রয়েছে, ওই সিমেরও একটু রয়েছে। আমার কি অঢেল কতগুলো টি শার্ট নেওয়া হয়েছে, এইটা একটা, এইগুলো সব এদিক ওদিক পরে যাওয়ার জন্য, এইটা একটা, এইটা আমি জোর করে দিয়েছি, এইটা এটা আমাকে বলছে কি এটা মেয়েদের কালার পিঙ্ক, এটা কিন্তু পিঙ্ক নয়, তোমাদের কি মনে হচ্ছে এটা কি পিঙ্ক, পিওর পিঙ্ক, আমাদের গার্লদের যে পিঙ্কটা সেটা নয়, কিন্তু বয়দের পিঙ্ক, হ্যাঁ এটা পিঙ্ক, আমার বয়দের কবে থেকে হয়েছে, এইটা আর এইটা আমি দিয়েছি। আর হচ্ছে এগুলো কার সব আমার, হ্যাঁ ওমা ভুলে গেল, আর এইটা একটা নেওয়া হয়েছে ওর, প্রচুর কিনেছে প্রচুর, এইটা একটা নেওয়া হয়েছে কোনো অকেশনে, স্কাই আর ব্লু না হলে হীরকে সেটা কমপ্লিট হয় না, কোনো কিছু কমপ্লিট হয় না,
ছেলেদের জন্য ব্লু কালারটা একদম পারফেক্ট। এটা এক এক গ্রাম এইটা একটা নামা হয়েছে আমি একটা এরকম খুঁজছিলাম, এখন ছেলেদের টি শার্টই আমি পরবো। আমি তো বললাম পরে নাও তুমি, কিন্তু কালারটা আমার পার্পলটা ভালো লাগে, কিন্তু পার্পলটা ছিল না। আর একটা এইটা, এগুলো পড়তে খুব ভালোবাসে, এগুলো গরমকালে পরে আরাম, দাঁড়াও অ্যালার্ম বাজছে। কিসের অ্যালার্ম? এটা ঐশীকে ডাকার অ্যালার্ম, ঐশী উঠে আবার পড়তেও বসে গেছে। আর এইটা ওমের জন্য প্যান্ট ও নেয়নি বললো আমার আছে, ওই জন্য আর নিলাম না। আর এটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো তাই ওমের জন্য নিয়ে এসেছি। এইটা একটা, আর একটা এইটা, এইটা তো ম্যাচিং ম্যাচিং কার সঙ্গে? হ্যাঁ, ওর কাকাইয়ের সাথে, বাপ্পার জন্মদিনেও কেনাকাটা করতে গেছিলাম, ব্লগ হয়নি বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তো তখন কাকার ভাইপোতে এরকম নিয়েছে। আর হ্যাঁ, আর ওমের এই কম্বিনেশনটা স্পাইডারম্যানের জন্য, লাল নীল কম্বিনেশন ওর পছন্দ, ওই জন্য নেওয়া হয়েছে। আর ঐশী কতগুলো এরকম টি শার্ট নেওয়া হয়েছে, যেগুলো এখন যেগুলো খুব বেরিয়েছে সাদা কালারে, হ্যাঁ হ্যাঁ ওগুলোর পছন্দ, কিন্তু কাচতে আমার ওগুলো হাতে কাচতে হয়ে যায়। আর একটা এটাও তো তাই, আর একটা এটা নেওয়া হয়েছে, আর এই কালারটা এরকম একটা নেওয়া হয়েছে, আর একটা অলরেডি পরে নিয়ে পড়তে করতে গেছি। আর তোমার আর একটি গরিবের একটি, এখন বড় লোক তো আমি, গরিবের অকেশনটা তো আমার, গরিবের এই একটি টপ নেওয়া হয়েছে। এই ফ্লোরাল প্রিন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে সামারে ফ্লোরাল প্রিন্টগুলো বেশ মানে ভালো লাগে, ওই জন্য এরকম একটা নিয়ে। এই সব হচ্ছে বিচ সাইডে পরার জন্য, বিচ সাইডে নিয়ে যাচ্ছে। এই হলো শপিং হিরকের বার্থডে। হ্যাঁ, অনেক হয়ে গেছে আমার হিসেবে। সন্ধেবেলায় ওমৈশী হট চকলেট দিয়ে আজকে দুধ খাবে বললো তাই দিয়ে দিলাম ওদের। আর আমি এখন একটু বেরোচ্ছি, কালকের জন্য একটু ছোটোখাটো কেনাকাটা রয়েছে তো সেগুলো করে নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি একাই কিন্তু আজকে যাচ্ছি, আর এই ব্যাগটারও চেন কেটে গেছে তো এই ব্যাগটাও ঠিক করিয়ে নিয়ে আসবো। আর শুধু আমি কিন্তু এখন কেনাকাটা করতে যাচ্ছি না, বাপি কিন্তু আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই চলে গেছে, বাপিও কিন্তু অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে কালকের জন্য, খাবার দাবার জিনিসপত্রই আর কি, মানে আমাদের রান্নাবান্নার জিনিসপত্রই সব নিয়ে আসছে। তো কালকের ব্লগে অবশ্যই তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। Till then, bye bye.